স্পেনের কাটালুনিয়া অঞ্চলে লা টেরেটা উপত্যকায় ঘূর্ণিঝড়ের আকৃতি দেখা যাচ্ছে। পিরেনিজ পর্বতের দক্ষিণে এক ঝাঁক শকুনি উড়ে বেড়াচ্ছে। স্পেনের ফটোগ্রাফার জাভিবো সেই ঘটনা দৃশ্যমান করে তুলেছেন। দেখো কি অসাধারণ, এবার সত্যি সুন্দর লাগছে। তারা একজোট হয়ে গোল হয়ে ঘুরছে। আকাশে পাখিদের চক্রাকারে ওড়ার দৃশ্য ধরে রাখতে চাবিকে সেকেন্ডে কয়েক ডজন ছবি তুলতে হয়। একটি শকুনির আরো ছবি তোলা আমার উদ্দেশ্য নয়, এমন অনেক ছবি রয়েছে। বরং প্রকৃতির নতুন ধরনের সৌন্দর্য দেখাতে চায়। পাখিদের ওড়ার ছন্দ সেই সৌন্দর্য সৃষ্টি করে। তার কাজ অনেকটা ক্যালিগ্রাফি ভিত্তিক শিল্পকর্মের মতো। পাখিরাই আকাশে সেই রেখা সৃষ্টি করে, যেমন পানকৌড়িদের সুন্দর প্যাটার্ন বা নকশা। হেরিংগাল পাখিদের যাত্রাপথ, অথবা আইসল্যান্ডের আকাশে ফালমার ও পাফিন পাখির চলাচল। জাভিবো বার্সেলোনা শহরে থাকেন। 8 বছর ধরে তিনি অর্নিটোগ্রাফিক্স নামের ছবির প্রকল্প নিয়ে কাজ করছেন। গ্রিক ভাষায় পাখি ও লেখার সমন্বয়ে শব্দটি গঠন করা হয়েছে। এককালের ফ্যাশন ফটোগ্রাফার এখন গোটা বিশ্বে নিজের তোলা পাখিদের পরাবাস্তব ছবি বিক্রি করেন। এমন প্যাটার্ন চিরকাল আমাদের কাছে অদৃশ্য ছিল, কারণ আমরা কোনো একটি মুহূর্তে তা দেখতে পাই। আর এখানে একটি ছবির মধ্যে বেশ কয়েক সেকেন্ডের ঘটনা স্থান পেয়েছে। এ যেন কয়েক সেকেন্ডকে একটি মুহূর্ত হিসেবে দেখার মতো অভিজ্ঞতা। সেটা অসম্ভব হলেও আমরা তা করতে পারি। একটি ছবি সৃষ্টি করতে জাভিবো কয়েকশো ছবি নিখুঁতভাবে পরপর সাজান। সামান্য ব্যবধানে তোলা ফটোগুলি ক্রোনো ফটোগ্রাফি প্রক্রিয়ার একত্র করা হয়। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই কৌশল সৃষ্টি হয়েছিল। 1878 সালে এডওয়ার্ড মাইব্রিজ এই প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে পেরেছিলেন যে ঘোড়া দৌড়ানোর সময়ে কয়েক মিলিসেকেন্ডের জন্য শূন্যে ভাসে। জাভিবোর ছবিগুলিতে অবশ্য এককভাবে কোনো পাখি চেনা যায় না বলা চলে। পাখিদের নড়াচড়ার প্যাটার্নই আসল বিষয়। অনেকে তার মধ্যে ডিএনএ শৃঙ্খল, তার অথবা কম্পিউটার গ্রাফিক দেখতে পান। সেটাই আমার আগ্রহের কারণ। প্রথমবার দেখলে ঠিক কি চোখে পড়ে? ছোটবেলায় জাভিবো তার পিতামহের সঙ্গে অসংখ্য পাখি পর্যবেক্ষণ করতেন। তখন থেকেই পাখি তার বিস্ময়ের কারণ। মোটিভ খুঁজতে তাকে বেশি দূর যেতে হয় না, কারণ তার মতে সব জায়গায় পাখি মানুষের চারিপাশেই রয়েছে। এই মুহূর্তে আমাদের চারপাশে কত পাখি, নানা রকম শব্দ ও ধ্বনি রয়েছে, কিন্তু আমরা সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকি বলে সেসব টের পাই না। আমরা মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলতে চাই, তারা উপরে তাকিয়ে যেন এই সৌন্দর্য উপভোগ করতে পারে। হাই স্পিড ফটোগ্রাফির সাহায্যে ব্যস্ত জীবনের মাঝে একটু বিরতি। জাভিবো সময়কে সন্নিবিষ্ট করে অদৃশ্যকে দৃশ্যমান করে তুলছেন।